meet again. হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব টোকিও গুল সিজন টু, মানে অর্ধেক পিসাজ অর্ধেক মানুষের সিজন টু এর এপিসোড এককে দিয়ে। তো তোমাদের অনেক কমেন্ট আর অনেক রিকোয়েস্ট পাওয়ার পর আমরা এই সিরিজটাকে আবার শুরু করছি আর সিজন টুকে দিয়ে। আর যারা যারা এখনও সিজন ওয়ান দেখোনি তারা যাও আর সেটা গিয়ে আগে দেখে আসো, নাহলে তোমরা সিজন টুতে কিছুই বুঝতে পারবে না। কেননা সিজন ওয়ানের গল্পের ঠিক পরেই আমাদেরকে এই সিজন টু এর গল্পটা দেখানো হয়, মানে একের সাথে একটা লিঙ্ক আছে। তাই যাও গিয়ে দেখে নাও, সিজন ওয়ানের প্লেলিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক টোকিও গুল সিজন টু এপিসোড এককে দিয়ে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে আমি কোথা থেকে এডিট করি, তাই আজকে আমি একটি এডিট করার ওয়েবসাইটে কথা বলবো যেখানে তোমরা ফটো থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে এবং তোমরা নিজেদের মতো করে এআই দ্বারা ফটো জেনারেট করতে পারবে। তাহলে চলো বেশি না কথা বাড়িয়ে ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখাই। তো প্রথমে তোমাদেরকে আমার যে ডিসক্রিপশন আর পিন কমেন্টে যে লিঙ্ক আছে সেখানে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তারপর ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা একটা ব্লার ইমেজকে দিয়ে দেখাবো যে কতটা এনহ্যান্স করতে পারি। তো এখানে আমি একটা ব্লার ইমেজ নিয়েছি এবং দেখতেই পাচ্ছ যে এটা কতটা এনহ্যান্স করে দিয়েছে। তো এরপর আমি তোমাদেরকে আর একটা ফিচার্স দেখাবো যেখানে তোমরা এআই দ্বারা কোনো ফটোকে জেনারেট করতে পারবে। তো দেখতে পাচ্ছ এই অপশনে গিয়ে আমি ক্লিক করে দিলাম এবং এখানে তোমরা যে কোনো একটা প্রম্পট লিখবে আর আমি এখানে অ্যানিমি গার্ল লিখলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সহজে বিউটিফুল দুটো অ্যানিমি গার্লের পিকচার আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে যে ফিচার্সটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এরপর আমরা এখান থেকে একটা ফটো চুজ করে নেবো। তো ফটোটা আমরা এখানে সাইতামার একটা ফটো নিয়ে নিলাম এবং এরপর তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কত সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল। আর লাস্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা কোনো ফটো থেকে যে কোনো জিনিসকে তোমরা রিমুভ করতে পারবে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে এই ফটোতে অনেকগুলো স্টার আছে, তো এই স্টারগুলো আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। তো এরপর সিলেক্ট করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রিমুভ বাটন আছে। তো রিমুভ বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার করে দিল এই স্টারগুলো এই ফটো থেকে। তোমরা কিন্তু বুঝতেও পারছো না। তো এই সমস্ত কিছু ফিচার্স তোমরা এই ওয়েবসাইট থেকে পাবে। তো যাও আজ গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে এই সফটওয়্যারটা ডাউনলোড করো এবং ডাউনলোড করার পর তোমরা নিজেদের মতো করে যে কোনো কিছু এই ফিচার্সগুলো নিতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া আছে। তো আমরা আগের সিজনের শেষ পর্বে দেখেছিলাম যে জেসন কানেকিকে খুব অত্যাচার করছিল আর এইদিকে সিসিজি আর আওগিরির মধ্যে লড়াইও শুরু হয়ে গেছিল। এরপর আমরা দেখেছিলাম যে কানেকি অত্যাচার আর সহ্য করতে না পেরে জেসনের উপর অ্যাটাক করে দেয় আর জেসনকে সে মেরে দেয়। তো এইগুলো আমরা আগের সিজনের শেষ পর্বে দেখেছিলাম। এরপর টোকিও গুল সিজন টু এখান থেকেই শুরু হয়। তো এপিসোড একের শুরুতেই আমরা হিদোশিকে দেখতে পাই আর সেও সেই বিল্ডিংয়ের দিকেই যাচ্ছিল যেখানে আওগিরি আর সিসিজির মধ্যে লড়াই হচ্ছিল। আর যাওয়ার সময় সে রাস্তায় পুলিশের ব্যারিকেড দেখে, তাই সে অন্য রাস্তা দিয়ে যেতে থাকে। আর অন্যদিকে আমরা কানেকিকে দেখতে পাই আর সে সেই ঘর দিয়ে বের হয়ে যাচ্ছিল আর তার মাস্ক পরে নেয়। আর এইদিকে ওয়ান আইট আউল শিনোহারাকে বলে যে আমার 10 বছর আগে আমার একটা হাত ছিনিয়ে নিয়েছিলে আমার কাছ থেকে, সে এখনো বেঁচে আছে, মনে হচ্ছে তুমি তোমার অনেক নাম করে নিয়েছো। তখন শিনোহারা কুরোইবাকে অ্যাটাক করার জন্য বলে আর হিরাকোকে এখানে থাকতে বলে আর বাকিদেরকে এখান থেকে চলে গিয়ে বাকি আয়োগিরিদের সাথে লড়তে বলে। এরপর সবাই চলে যায়। শিনোহারা বলে আমন তুমিও চলে যাও, কিন্তু আমন বলে আমি তোমাদের সাথে লড়াই করব। যার উত্তরে শিনোহারা বলে এটা আমার অর্ডার যে তুমি এখান থেকে চলে যাও, আমি যেটা বলছি সেটা শোনো। আমন বলে আমি যাব না, দয়া করে আমাকে তোমাদের সাথে লড়াই করতে দাও। যার উত্তরে শিনোহারা বলে তুমি আমাদের জুনিয়র, তাই আমরা তোমাকে হারাতে চাই না। কিন্তু আমন তবুও বলে যে আমি এখানেই থাকবো। আর এটা শুনে শিনোহারা বলে ঠিক আছে, কিন্তু তুমি আমাদের রাস্তায় আসবে না। আমান এতে রাজি হয়ে যায়। এরপর শিনোহারা আর কুরোইবা তাদের কনকিউ বের করে নেয় আর সেটা পড়ে নেয়। এরপর লড়াই করার জন্য তারা আরও একটা কনকিউ বের করে নেয়। আর এইদিকে আয়াত টোকার উপর অ্যাটাক করে তাকে দূরে সরিয়ে দেয়। তখন টোকা বলে অর্গানাইজেশনের কাছে কোনো উত্তর নেই, তাই আয়োগিরি থেকে বের হয়ে যাও। আর এটা বলে সে আয়াতর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আয়াত তার অ্যাটাককে ডজ করে আর তার কাছে এগিয়ে এসে বলে
নিজের দিকে একবার দেখো, তুমি তুমি একটা মানুষের সাথে আছো, তুমি কি ভুলে গেছো যে তুমি একজন গুল? আর এটা বলার পর সে টোকার উপর একটা লাথি মারে, যার কারণে সে অনেক দূরে গিয়ে পড়ে। তখন আয়াত বলে, তোমার এটা কি খেলতে ভালো লাগে যে মানুষদের উপর বিশ্বাস করা? আর এটা বলে সে আবার টোকার উপর একটা পাঞ্চ মেরে দেয়। এরপর সে আবার তাকে জোরে একটা লাথি মারে আর বলে, আমি তোর এবার এই ডানাগুলোকে কেটে দেবো। আর এটা বলে সে তার দাঁত দিয়ে টোকার ডানাগুলোকে ছিঁড়তে থাকে। অন্যদিকে সিনোহারা আর কুরোইবা আউলের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই আউল তাদের উপর অ্যাটাক করে দেয়। তখন তারা সেটা ডজ করে দেয় আর তারপর অ্যাটাক করে দেয়। তখন সিনোহারা বলে, এদের শক্তি তো মারাত্মক, এতক্ষণে তো আমরা মরেই যেতাম যদি আমাদের কাছে এই পুরনো গিয়ার থাকতো। এরপর তারা আবার আউলের উপর অ্যাটাক করে দেয়। তখন আমান আর হিরাকোরও তার উপর অ্যাটাক করে দেয়। এরপর সিনোহারা তাকে এত বাজেভাবে এমন একটা অ্যাটাক করে যার কারণে আউলের রক্ত বেরিয়ে যায় আর সে মাটিতে পড়ে যায়, যেটা থেকে আমান জিজ্ঞাসা করে যে এবার কি এ হেরে গেছে? যার উত্তরে হিরোকো বলে হ্যাঁ। আর তখনই আউল নিজেকে হিল করতে থাকে। তখন আমরা দেখতে পাই যে অ্যাটাকের কারণে আমানের কনকিউ ভেঙে যায়। আর এই সব দেখে সিনোহারা বলে, মনে হচ্ছে আমরা এবার হেরে যাব। অন্যদিকে আমরা দেখতে পাই যে সুকিয়ামা নোরোর ওপর প্রায় 10 বার তার কনকিউ দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু এতে নোরোর কোনো ফারাকি পড়ে না আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অ্যাটাককে শুধু সহ্য করতে থাকে, কিছুই তার পরিবর্তে কোনো অ্যাটাক করেই না। আর তখনই ইউতা তার হাত নোরোর ভেতরে এপার ওপার করে ঢুকিয়ে দেয়। আর এটা দেখে ইউতা বলে, এ তো একটুও নড়লো না, এ কে? আর তখন ইউমো তার দিকে অ্যাটাক করে দেয় আর একটা লাথি মারে আর তার শরীর থেকে তার মাথা আলাদা করে দেয়। কিন্তু নোরো আবার তার মাথা সঙ্গে সঙ্গে জুড়ে নেয়। আর ইউতা বলে, এ তো মার করার পরেও সে নড়তে পারছে, তার মানে এর হিলিং পাওয়ার গুলের থেকেও বেশি। তখন সুকিয়ামা বলে, এর শক্তি তো মারাত্মক, আমি ভাবছি যে এর টেস্ট কেমন হবে। আর তখন নোরোর অ্যালার্ম বেজে ওঠে আর সে সেটা বন্ধ করে যেতে থাকে। আর তাকে যেতে দেখে ইউটা বলে, আমাদের কি একে ফলো করা উচিত হবে? যার উত্তর ইউমো বলে না। আর এইদিকে আয়াত টোকার ডানাগুলো তার মুখ দিয়ে ছিঁড়তে থাকে, যার কারণে তার মুখে টোকার রক্ত চলে আসে আর বলে, তোমার রক্ত তো বেকার টেস্ট। আর সে টোকার মুখকে মাটিতে চেপে ধরে বলে, এই দুনিয়ার শক্তিতে চলে আর তুমি একজন দুর্বল, এই জন্য তুমি হেরে গেছো, তুমি আমাদের বাবার মতো। আর এইদিকে আউল তাদের উপর অ্যাটাক করে দেয়, যার কারণে আমান আর হিরোকো অনেক দূরে গিয়ে পড়ে। এরপর সিনোহারা আর কুরোইবা দুজনে আউলের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আউল তাদের হামলাকে ডজ করে দেয় আর তাদের উপর এমন একটা মারে যে তারা ছিটকে পড়ে যায়। তখন কুরোইবা বলে, তোমার কাছে কোনো প্ল্যান আছে? তখন সিনোহারা বলে, চলো করা যাক। কুরোইবা বলে, ঠিক আছে আমি তৈরি আছি। এরপর দুজনেই তাদের কনকিউর পাওয়ারকে বাড়াতে থাকে আর আল্টিমেট ফর্মে চলে আসে। সিনোহারা বলে, চলো শুরু করা যাক। এই বলেই দুজনে লাগাতার আউলের ওপর অ্যাটাক করতে থাকে। আর এটা দেখে আমান বলে, আরে ভাই এটা তো অসাধারণ। আর আউলের ওপর অ্যাটাক করতে করতে কুরোইবা বলে, এই অ্যাবিলিটি তো মারাত্মক কিন্তু এটা আমাদের ক্ষতি করছে। তখনই আউল সিনোহারার উপর অ্যাটাক করে দেয়, যার কারণে সিনোহারার বডি থেকে রক্ত বেরোতে থাকে। আর এটা দেখে কুরোইবা তার কাছে এসে বলে, এটা আমাকে খাচ্ছে ভেতর দিয়ে, এটা আরও খারাপ হয়ে যাবে যদি কিছুক্ষণ এইভাবে আল্টিমেট ফর্মে আমরা থাকি। তখন সিনোহারা বলে, আমাকে জ্যান্ত খেয়ে নিচ্ছে এ। আর এটা দেখে আউল বলে, কি খতরনাক হাতিয়ার এটা। এরপর সে তাদের দিকে যেতে থাকে আর বলে, এই দুনিয়াতে আমরা অ্যাটাক করি আর একে অপরকে মেরে ফেলি, আমরা সবসময় আমাদের আদর্শের সাথে আমাদের কাজকে ন্যায়সঙ্গত করার চেষ্টা করি, অন্যদের জীবন নেওয়ার কাজকেই আমরা এভিল বলি। আর এটা শুনে কুরোইবা বলে, কি বলতে চাইছো তুমি? অশ্বিনোবরার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তখন আউল বলে, যদি আত্মা বলে কিছু হয় তাহলে ভগবানের কাছে তোমাদেরকে বাঁচানোর মতো কোনো প্ল্যান নেই। আর এইদিকে আয়াত টোকাকে আধমোড়া অবস্থায় ফেলে দিয়ে যেতে থাকে। তখন টোকা বলে, বাবা। আর এটা শুনে আয়াত রেগে গিয়ে বলে, এত সব কিছু হবার পরেও তুমি এখনো তাকে ডাকছো, সে মারা গেছে টোকা। আর এটা বলে সে টোকার ওপর তার কাগুনে দিয়ে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই সেখানে কানেকি এসে টোকাকে বাঁচিয়ে নেয়। আর টোকা তখন দেখে যে কানেকি তাকে ধরে রেখেছে আর কানেকি টোকাকে বলে, এটা আমার ভুল, তাই আমাকে ক্ষমা করে দাও। টোকা বলে, কেন তুমি এত বোকা? আর এটা বলে সে অজ্ঞান হয়ে যায় আর আয়াত কানেকির ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু কানেকি সেটা না দেখেই আটকে দেয়।
এরপর সে নিশিওকে বলে যে তার খেয়াল রাখো, আর আয়াতো কানেকিকে দেখে বলে, এটা তোমার নতুন লুক, এক চোখের ঘোল, আমি তো ভেবেছিলাম যে তুমি আগেই মারা গেছো। আর এটা বলে সে কানেকির ওপর অ্যাটাক করে দেয়, যেটাকে কানেকি ডজ করে নেয়। আর আয়াতোর পেছনে এসে বলে, তুমি টোকার একমাত্র ভাই, তাই আমি তোমাকে মারবো না। আর এরপর সে কানেকির ওপর অ্যাটাক করে দিয়ে বলে, তোমরা অ্যান্টিকিওর ঘোলরা অনেক দুর্বল। এরপর কানেকি আর আয়াতোর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর অন্যদিকে ইটো টাটারাকে বলে কানেকির ব্যাপারে যে সে এখন অনেক শক্তিশালী হয়ে গেছে, তাহলে এখন কি সময় এসে গেছে? যার উত্তরে টাটারা বলে হ্যাঁ। আর এইদিকে আয়াতো তার গাগনে দিয়ে অ্যাটাক করে দেয়, যেটা কানেকি তার গায়ে লাগে আর সে মাটিতে পড়ে যায়। কিন্তু তখন আমরা দেখতে পাই যে তার চোট খুব তাড়াতাড়ি হেল হয়ে যায়। আর কানেকি আয়াতোকে বলে, তুমি কি তোমার ব্যাপারে একটা সিক্রেট জানতে চাও? আর এটা শুনে আয়াতো বলে, তুমি কি বলতে চাইছো? আর কানেকি বলে, আমি জানি যে তুমি আয়োগিরিতে সত্যিকারে কি করতে চাও। যার উত্তরে আয়াতো বলে, এমন কোনো উপায় নেই যে তুমি সেটা জানতে পারো। আর এটা বলার পর সে কানেকির উপর হামলা করে দেয়। আর তখন কানেকি সঙ্গে সঙ্গে উঠে যায় আর তার অ্যাটাকে ডজ করে দিয়ে তার কাছে এসে একটা কিক মেরে বলে, চুপ করো আর শোনো চুপচাপ আমি বলছি। আর তখনই আয়াতো কানেকিকে পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু কানেকি দূরে চলে যায় আর বলে, এটা একটা প্রোটেকশনের জন্য, তাই না? তোমরা সেই জিনিসটাকে বাঁচাতে চাইছো যেটা তোমাদের কাছে সবচেয়ে প্রিয়। তুমি শক্তিশালী, তুমি যদি চাইতে তাহলে তুমি আমাকেই প্রথমেই মারতে পারতে। আয়াতো, তুমি নিজেকে এত বাজে দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো যে তুমি আয়োগ্রি জয়েন করে নিয়েছো? আর এটা শুনে আয়াতো রেগে গিয়ে বলে, আমি তোকে মেরে দেবো। আর তখনই নোরো চলে আসে আর আয়াতোকে ধরে নেয়। তখন আয়াতো বলে, নোরো আমাকে ছেড়ে দাও। আর তখনই নোরোর অ্যালার্ম বেজে ওঠে আর সে সেটা বন্ধ করে আয়াতোকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর তখনই হঠাৎ করে সেখানকার মাটি কাঁপতে থাকে আর কানেকি টোকাকে তার পিঠে করে নিয়ে যেতে থাকে। তখন নিশিও ভূমিকম্পকে অনুভব করে বলে, এটা কি? যার উত্তরে কানেকি বলে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। এরপর আমরা দেখতে পাই যে বিল্ডিং ভেঙে যেতে থাকে আর বিল্ডিংয়ের একটা অংশ সিনোহারা আর কুরোইবার উপর পড়তেই যাচ্ছিল, কিন্তু তখনই আমান তার দুটুকরো করে দেয় আর আউল সেখান থেকে চলে যায়। আমান জিজ্ঞাসা করে, সিনোহারা, কুরোইবা, তোমরা কি ঠিক আছো? যার উত্তরে সিনোহারা বলে, হ্যাঁ আমরা ঠিক আছি। আমান আর হিরাকো, যাও আর গিয়ে একটা নিরাপদ জায়গা খোঁজো, আমরা তোমাদের পেছনে যাচ্ছি। আর অন্যদিকে আমরা কিছু গোলদের দেখতে পাই যারা জেলে বন্ধ ছিল আর তাদের সাথে বেঞ্জোও ছিল। তখন একটা গোল বলে, আমরা মরতে চলেছি। আর এটা শুনে আর একজন কাঁদতে থাকে আর বেঞ্জো বলে, আমাকে ক্ষমা করে দাও, এটা আমার ভুল, আমি বেকার, আমার কোনো কাজের নই। আর তখনই সেখানে সুকিয়ামা চলে আসে আর সে জেলের গেটকে ভেঙে দেয়। আর এটা দেখে বেঞ্জো বলে, তুমি কানেকির সাথে আছো, তাই না? আর এইদিকে সিসিজি সব সোলজাররা বিল্ডিং থেকে বেরোতে থাকে আর তখনই বিল্ডিং ভেঙে পড়ে যেতে থাকে আর অনেকগুলো সৈন্য বিল্ডিংয়ের নিচে চলে আসে। তখন মুরারে চিৎকার করে বলে, তাড়াতাড়ি বিল্ডিং খালি করো। আর এখানে কানেকি, নিশিও আর টোকা একটা সেফ জায়গায় চলে যায় আর নিশিও সেখানকার অবস্থা দেখে বলে, এটা সত্যিই ভয়ানক। তখন কানেকি বলে, নিশিও তুমি টোকার খেয়াল রাখবে। আর এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে আর নিশিও জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু কানেকি কোনো জবাব দেয় না আর চলে যায়। আর এইদিকে আমরা সুজুইয়াকে দেখতে পাই আর সে খুশিতে একটা লাশকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। এইদিকে ইয়োশিমুরা দূরে দাঁড়িয়ে এই ধ্বংস দেখতে থাকে আর তখনই তাদের তিনজনের কাছে নিশিও টোকাকে নিয়ে চলে আসে আর বলে, এখান থেকে চলো, একটা সেফ জায়গায় যেতে হবে। আর এখানে বিল্ডিং পুরো ধ্বংস হয়ে ভেঙে পড়ে যায়, আর কিছু সোলজারই বেঁচে বেরিয়ে যেতে পারে আর কিছু নিচে পড়ে মারা যায়। আর তখনই ইটো বলে, বাকিরা তো আসছে না, মনে হচ্ছে তারা মারা গেছে। তাছাড়া তোমার কি মনে হয় কতজন মারা গেছে? যার উত্তরে টাটারা বলে, প্রায় 200 জন। আর ইটো বলে, এই 200 জনের মৃত্যুর পেছনে আমাদেরও হাত আছে, তাই না? তখন টাটারা বলে, হ্যাঁ। আর অন্যদিকে আমাদের দুটো গোল কুরো আর শিরোকে দেখানো হয় আর তখনই সেখানে কেউ আসে আর তাদের দুজনকে বলে যে সবকিছু শেষ হয়ে গেছে, কুরো আর শিরো চলো। এরপর আমাদের সিনোহারা আর কুরোইবাকে দেখানো হয় আর তারা সেই ধ্বংস দেখে বলে, কুরোইবা, মনে হচ্ছে এটা একটা জাল ছিল। সিনোহারা বলে, হ্যাঁ দেখে তো এটাই মনে হচ্ছে। তখন কুরোইবা বলে, সিনোহারা, সেই আউলের ব্যাপারে আর ভেবো না। আর এদিকে আমান কানেকিকে যেতে দেখে আর বলে, তুমিও কি এখানে লড়েছিলে? আর এখানে সিসিজির বাকি সোলজাররা বিল্ডিংয়ে চাপা পড়া সোলজারদের মৃতদেহ বার করতে থাকে আর মুরাডে বলে, আমাকে কেউ রিপোর্ট দাও। এখানে একজন বলে যে প্রায় অর্ধেক জন বেঁচে আসতে পেরেছে। আর এটা শুনে মুরাডে রেগে গিয়ে তার ট্রান্সমিটার ভেঙে দেয় আর বলে, সেই আউল। আর এখানে কানেকি বিল্ডিংয়ের ভাঙা ধ্বংসাবশেষের কাছে আসে আর অনেকগুলো ঘুলের মৃতদেহ দেখে। তখনই সেখানে ইটো আসে আর হঠাৎ করে গায়েব হয়ে যায়
আর তার পেছনে চলে আসে। কানেকি আবার টোকার কাছে চলে যেতে থাকে আর হিদোশিও ফিরে যাওয়ার জন্য তার সাইকেলের কাছে আসে। আর যাওয়ার সময় সে সেখানকার ধ্বংসাবশেষ দেখে আর সেখানে টোকা হিনামিকে বলে, আমি এখন ঠিক আছি, ইয়োশিমুরাকে খুঁজো। আর এটা শুনে হিনামি ইয়োশিমুরাকে খুঁজতে চলে যায়। আর তখনই সেখানে কানেকি আসে আর হিনামিও তাকে দূরে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন টোকা বলে, তুমি কখন এসেছো, তুমি তোমার চুলের সাথে কি করেছো? যার উত্তরে কানেকি কিছুই বলে না। আর টোকা বলে, তুমি কি শপে এইভাবেই যাবে? তখন কানেকি বলে, টোকা আমি অ্যান্টিকিউতে আর যাব না। এটা শুনে টোকা জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাইছো কানেকি? কানেকি বলে, আমি আয়োগিরি জয়েন করব টোকা। আর এটা শুনে টোকা অবাক হয়ে যায় আর কানেকি যেতে থাকে। তখন টোকা তাকে থামাতে চায় কিন্তু থামাতে পারে না আর কানেকি চলে যায়। আর সে বিল্ডিংয়ের কাছে চলে যায় যেখানে টাটারা, ইটো, নরো আর আয়ত তার জন্য অপেক্ষা করছিল। আর তখন ইটো তাকে দেখে হাত হেলাতে থাকে আর তারা যেতে থাকে এবং কানেকি তাদেরকে ফলো করতে থাকে। আর এখানেই এপিসোড এক শেষ হয়ে যায়। তো আয়োগিরি কি করতে চলেছে আর কানেকিও কেন আন্টিকেও ছেড়ে দিয়ে আয়োগিরিতে জয়েন করলো, এই সব কিছু আমরা পরের এপিসোডে জানতে পারবো। তাই সেগুলো মিস না করার জন্য আমাদের চ্যানেল অ্যানিমি সাগাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। আর এই সিজন টু এর ফার্স্ট এপিসোড তোমাদের কেমন লাগলো আর সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই পরের এপিসোড কিন্তু আরও মারাত্মক হতে চলেছে। তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা সিজন টু শুরু করেছি, তাই তোমাদের যদি সাপোর্ট না পাই তাহলে আমরা কিন্তু এটা কন্টিনিউ করতে পারবো না। তাই আমাদের কমেন্ট করে জানাও যে তোমরা এটা পছন্দ করেছো কিনা। আজকে পর্যন্ত এইটুকুই, বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।